আচ্ছা যদি এমন হয় আপনি নতুন বিয়ে করেছেন বিয়ের পরদিন বৌগোতে আপনার আপন শালিকের ধর্ষণের অভিযোগে আপনাকে যদি পুলিশ ধরে নেয় তাহলে সেটা কতটা লজ্জাজনক হবে আর যদি সেই শালিকার পক্ষে কেউই না থাকে তাহলে সে মেয়েটিকে পুরোনো বিচার পাবে নাকি পুরো ঘটনাটাই বিরাট কোনো রহস্য মনে নেবে আর এই কেসের আসল নায়ক কী হবে এই সকল প্রশ্নের সঠিক উত্তর মিলবে আজকেরই মোবলকনামা সিরেছে সিরিজের পুরো কাহিনী আপনাকে একদমই চমকে দেবে বিরোধীদের একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন মোবারক ভুইয়া পেশায় ছিলেন একজন জ্ঞানীমায়ের উকিল দীর্ঘদিন ধরেই তার ছিল ওকালতি পেশা নিজের কাছে একসময় ব্যাপক দক্ষ থাকলেও একবারিক মামলায় জিতে যাওয়ার পরে সে বুঝতে পারে শেষ ভুল পক্ষে মামলায় লড়েছেন অর্থাৎ তার কারণে একজন নিরপরাধ ব্যক্তির শাস্তি হয়েছে তাই সে এই পেশা ছেড়ে দিয়ে চাকরি নেয় তার এক আত্মীয়র দোকানে একদিন সে সেখানকার মেয়াদত্তীর্ণ কিছু পণ্য ফেলেদার উদ্যোগ নিলে দোকানের ম্যানেজার বাবু তাকে বাধা দেয় কারণ বাবু চাইছিল এইভাবে লাখ টাকার পণ্য ফেলে না দিয়ে সেগুলো কোনোভাবে বিক্রি করে দিতে এই কথা শুনে মোবারক রেগে বাবুকে চর মারে তারপর দোকানের মালিক এটার সমাধানের জন্য বাবু আর মোবারককে নিয়ে বসে তখন দোকানের মালিকের ভাষ্যমতে আমরা বুঝতে পারি মোবারক খুবই সৎ সে কখনো কোনো অন্যায়কে পোস্ট হয়ে দেয় না তবু যেহেতু সে ম্যানেজার আগে হাত তুলেছে তাই তাকে মাপ চাইতে বলে মোবারক তখন থাপ্পট দেওয়ার জন্য মাপ চাই ঠিকই কিন্তু সে পরিষ্কার জানিয়ে দেয় তবে আমি যে কারণে থাপ্পড় দিছি সেটার জন্য আমি অনুতপ্ত নই কারণ আরো কয়েকটি বেশি থাপ্পড় দেওয়া উচিত ছিল যাই হোক এরপর মুবরুক ঝামেলা মিটপাট করে বাড়ি ফিরে বাড়ি ফিরে খেতে বসলে তার সাথে দেখা করতে এসছি তাদের এলাকার বিল্টু নামের একটি ছেলে তার সঙ্গে ছিল তার বান্ধবী সুরাইয়া এই সুরাইয়া নাকি গত রুতে তার আপন বড় বোনের জামাই অর্থাৎ দুর্লভাই ধরে দর্শিত হয়েছে তার বড় বোনের নতুন বিয়ে হয়েছে সেদিন ছিল বৌবাদ বৌপাতি সুরাইয়ার দুলাবাই রোমান প্রচলিত নিয়ম অনুযায়ী বউ করে নিয়ে আসে বাজার এনে রোমান তার স্ত্রী আবিদার হাতে দেয় আর তারপর তারা প্রেমালাপ করতে থাকে আর বিল্টু যায় সুরাইয়াকে ঘুম থেকে ডেকে তুলতে কিন্তু সুরিয়া দরজা খোলে না তাই তার বড় বোন এসে সুরাইয়াকে ডাকতে থাকে এক পর্যায়ে সুরাইয়া দরজা খোলে ঠিকই কিন্তু তার চোখ মুখে ছিল নির্যাতনের চিহ্ন তারপর সে তার বড় বোন আবিদাকে বলে তোর জামাই আমারে রিপ করছে যার শুনে আবিদার রোমান একদমই চমকে যায় আর তার মা এসে সুরাইয়াকে মারতে থাকে কারণ সুরে ছিল একদমই উশৃঙ্খল প্রকৃতির তার মধ্যে শালীনতার বড্ড ঘাটতি ছিল তাই তার মা পারভিন বেগমের ধারণা সুরায় তার বড় বোনের সংসারে ঝামেলা করার জন্য এমনটা করছে এই জন্য তার মা সুরাইকে ত্যাজ্য করে বাড়ি থেকে বের করে দেয় সাথে বিলটুকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেয় আর তখন তারা চিন্তা করে তারা রোমানের বিরুদ্ধে কেস করবে কিন্তু আদালতে তাদের কোনো চেনা জানা নেই এবং তারা আইনের তেমন কিছুই বোঝে না আইতর মোবরকের কাছে আসে কিন্তু মোবরক তাকে পরিষ্কার না করে দেয় আর জানিয়ে দেয় সে 5 বছর আগে ওকালতে বেশা ছেড়ে দিয়েছে তখন তারও মোবরকের কাছে সাহায্যের জন্য অনুরোধ করি কিন্তু মোবরক রাজি হয় না তাইতর বাধ্য হয়ে নতুন একটা উকিলের কাছে যায় কিন্তু সেই উকিল সোরাকে জানায় আফটার পুরীবরি তো আপনার পাশে নাই তাহলে কি আপনার চরিত্র কোন সুশা আর আপনি তো গোসল করে ফেলছেন তাহলে কার সাথে কি করছেন কেমনে প্রমাণ হবে এই সবpstmtি শুনে সোরাশি উকিলের কাছ থেকে চলে আসে আর এদিকে সুর বাড়িতে চলছে অন্য ঘটনা তার দুলাবি রোমান ছিল আউসান গ্রুপ অফ তাই তার ছেলের কম্পান সাধারণ ঘরে এমনিতেই আপত্তি করছিল আর এখন এই ঘটনা শুনে তিনি আজকে তার ছেলেকে বাসে ফেরত নিয়ে যেতে চায় এবং তিনি জানিয়ে দেয় যে বাসে তার ছেলের নামে রেপকিস করা হয় সেই বাসাতে তার ছেলেকে তিনি আর রাখবেন না তিনি কালকে আবিদেরকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে তবে রোমান যাওয়ার সময় আবিদেরকে আশ্বাস দেয় আর বলে মা রাগ কমলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তুমি টেনশন করো না এদিকে মুবারক না করে দিলেও তার স্ত্রী নিতু সবসময় তাকে বলতে থাকে সুরের কেসটি যাতে মুবারক হ্যান্ডেলিং করে মুবারকের ভেতরেও কেমন যেন করতে থাকে সেও মনে মনে চাচ্ছিল কেসটি নিতে তখন আমাদেরকে নিয়ে যাওয়া হয় মোবারকের ছোটবেলায় ফ্ল্যাশ বইকে আমরা দেখতে পারি মোবারকের ছোটবেলা কেটেছে একটি ট্রমার মধ্যে তার বাবা বাসের কাজের মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক করে তুলেছিল তখনদের তার মা তার প্রতিবাদ করলে তার ভাগ্যে জুটে অমানসিক নির্যাতন এবং পাশবিক অত্যাচার যার ফলে তার মা ধীরে ধীরে পাগল হয়ে যায় আর কয়েক বছর আগে তিনি একটি পাগলা কারো মৃত্যুবরণ করেন মোবাইল তখন ছোট ছিল তাই সে তখন কিছুই করতে পারেনি তাই এখন বড় হয়ে সে হয়ে উঠেছিল একজন ওকেল তারপর সবকিছু ঠিকঠাক মতোই চলছিল কিন্তু সেই ভুল কেসের কারণে সে সবকিছুই বাদ দিয়ে দেয় তবে এখন সুরাইয়ের এই কেসটি কেমন যেন তার কাছে খুবই প্রতিবাদী মনে হয় আর তার স্ত্রী নিতু এই কেসটি নেওয়ার জন্য অনুরোধ করে সব মিলে মুবরক সিদ্ধান্ত নেয় সে সুরাইয়ের এই কেসটির দায়িত্ব নেবে তাই সে রাতেই মুবরক সুরাইয়ের হোস্টেলে যায় আর সুরাইয়াকে ডাক দিয়ে আনে তখন বিউটিউর সুরাইয়া বের হয়ে আসে তারপর মুবরক তাদেরকে জানিয়ে দেয় সুরাইয়ের এই কেসটির দায়িত্ব আমি নিলাম আমি সুরাইয়ার হয়ে এটা শুনে বিউটিউর সুরাইয়া খুবই খুশি হয় এরপর মুবরুক বাড়ি ফিরে বাড়ি ফিরে সে তার স্ত্রী নিতুর দিকে তাকিয়ে থাকে আর আমাদেরকে ফাঁস বেগে নিয়ে যাওয়া হয় এই নিতু মুবরুকের খালাদ বোন ছিল নিতুর সেদিন বিয়েছিল মুবরুক এসেছিল দাঁত খেতে এসে দেখে পক্ষ যৌতুকের দাবিতে নিতুর পরিবারের সাথে খারাপ ব্যবহার করছে এই অন্যায় মুবরুক সহ্য করতে না পেরে বীর আসরেই তাদেরকে মারতে থাকে আর এই বাড়ি থেকে বের করে দেয় তারপর মুবরুক নিতুর সিদ্ধান্ততেই নিজেই বিয়ে করে নেয় এসব ভাবতে ভাবতে মুবরুকদের স্ত্রী নিতুকে জড়িয়ে ধরে আর ঘটনা চলে বর্তমানে পরের দিন মুবুরক কটে আসে দীর্ঘ পাঁচ বছর পর তার উপস্থিতিতে সকলেই চমকে যায় আর তাকে শুভেচ্ছা জানাতে আসে কারণ এই মুবুরক একসময় খুবই চতুর এবং ভয়ঙ্কর রোগ ছিল তাকে সহজে কেউ হারাতে পারত না তবে এত আনন্দের মাঝেও তার জীবনের সেই একটি ভুল মামলার জন্য আফসাস থাকতে থাকে আর আমাদেরকে তখন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় সেখানে আমরা দেখতে পারি জমি নিয়ে বিরোধ চলছিল দুই পরিবারের মধ্যে তাই একপক্ষ নিজের চাচাদুকে ফাঁসানোর জন্য তার বাবাকে হত্যা করে আর ঘটনার দিন তার চাচাদুভাইকেই বাইকে দাওয়াত করে আনে তাই পুলিশ তার চাচাত ভাইকে ধরে নিয়ে যায় আর মোবারককে প্রকৃত খুনিটাই তাদের পক্ষে লড়ার জন্য প্রস্তাব দেয় আর মোবারক তাদেরকে নির্দোষ মনে করে তাদের পক্ষ হয়ে লড়ে যার ফলে সে নিরপরাধ চাচাত ভাইকে ফাঁসিতে জ্বলতে হয় তবে রায় ঘোষণা হওয়ার পর সে চাচাত ভাইয়ের নিষ্পাপ মুখ আর তার মায়ের কান্না এবং মামলা করা পরিবারের মুখের হাসি দেখে মোবারক বুঝতে পারে সে বিরাট ভুল করে ফেলেছে সে ভুল পক্ষে মামলা লড়েছেন যার কারণে যে নিরপরাধ ব্যক্তিকে ফাঁসিতে চলতে হয়েছে সেদিনের পর থেকে মুবারক উকিলতি বেশি ছেড়ে দিয়েছিল কারণ তার মনে হয়েছিল উকিল হিসেবে যে তাকে টাকা দিয়ে নিয়োগ করবে তার পক্ষ হয়ে সবসময় তাকে লড়তে হবে তবে এখানে এই ঘটনা শেষ না সেই নিরপরাধ লোকটির মা মুবারককে অভিশাপ দিয়েছিল যাতে সেও সন্তান শূন্য হয় তার ঠিক কিছুদিন পরেই নিতুর মিসক্যাস হয় আর তাদের অনাগত সন্তানের মৃত্যু ঘটে আর এই জন্যই তার কাছে ওকালতি পেশাকে অভিশপ্ত বলে মনে হয় এদিকে সুরের বড় বোন আবিদা রেস্টুরেন্টে প্রমাণের সাথে দেখা করতে আসে প্রমাণ তখন কেস করার বিষয়টা নিয়ে বেশ ক্ষিপ্ত ছিল আর আবিদা তখন নিজেও কনফিউজ ছিল সে বিষয়টা নিয়ে কিভাবে কি করবে কিভাবে স্বামীর পরিবারের রাগ ভাঙাবে আর এদিকে সুরায় কেস করতে সেই হিমশিম খেয়ে যায় সত্যি বলতে বাংলাদেশের ধর্ষণের পর যে প্রশ্নগুলো করা হয় আর যে মেডিকেল টেস্ট করা হয় সেটাই যে নানির জন্য চরমভাবে অপমানজনক এবং মানসিক নির্যাতন কি পজিশনে কিভাবে কি কি করেছে কতক্ষণ করেছে সেই প্রশ্নগুলো সত্যি সত্যি এক পর্যায়ে ইনভেস্টিগেশন রুম থেকে বের হয়ে এসে জানায় শেয়ার মামলা করবে না তখন মোবারক ও পার্ট রিগেজার বলতে থাকে আমি আগেই বুঝেছিলাম এই মেয়ের মধ্যে কেস করার প্রকৃত দম নেই এছাড়া সে আরো কয়েকটি আজেবাজে কথা বলে এসব প্রশ্ন শুনে সুরাইয়া মোবারককে একটি চর মারে আসলে বুবর এটি চাচ্ছিল কেন সুরে ধর্ষিত হওয়ার পর থেকে তার মনের ভেতর যে ভয়টা তৈরি হয়েছে সেখান থেকে তার সাহসী রূপটা বের করে আনার জন্যই মোবরক আজে বাজে কথাগুলো শুনিয়েছে যাই হোক সুরিয়া খুব সাহস নিয়ে মামলা করেন আর তার মেডিকেল টেস্টগুলো করার পর পুলিশ তার শরীরে ধর্ষণের আলামত পায় আর পুলিশ আহসান গ্রুপের কর্ণতার রোমান আহসানকে গ্রেপ্তার করে তার গ্রেপ্তারে পুরো মিডিয়াতে চাঞ্চল্য তৈরি হয় সেই সাথে লন্ডন থেকে চলে এসে রোমানের চাচাতো বোন ব্যারিস্টার সাবরিন মিস তখন রোমানকে সুরের শুলে আচুর এবং কামরের চিহ্ন পাওয়া গেছে এছাড়া সুরে বলেছে ধর্ষণের বাধা দেওয়ার সময় তার্ত আঘাতে রোমানের হাত কেটে গিয়েছিল সেই আঘাতের চিহ্ন রোমানের হাতে পাওয়া গেছে সব মিলে রাতে আসলে সত্যিটা কি ঘটেছিল সেটাই রোমানের কাছে জানতে চায় সাব্রির তখন বলতে আমাদেরকে নিয়ে যখন যায় তার শালিকা সুরাইয়া আর তার বন্ধুরা মিলে পাঠিয়ে দিয়েছিল সেখানে বিভিন্ন ধরনের ডিঙ্ক নিষাদব্দ আর ড্যান্স চলছিল রাত অনেক বেশি হয়ে যাওয়ায় আবি সে রোমনকে ঘরে নিয়ে যেতে চায় কিন্তু একমাত্র শালিকা সুরাইয়া ডাঙ্ক হয়ে দুলাবের সাথে মজা করছিল আর বলছিল এত অল্প যদি ঘুমিয়ে পড়ো তাহলে কি কিভাবে হবে এরকম দুষ্টবির মাঝেই নতুন করে মদের বোতল নিয়ে এসে মিলত তারা আরো কিছুক্ষণ পার্টি করার পর আদি দেশে এক প্রকার জোর করেই রোমানকে রোমে নিয়ে যায় এরপর সারা রাত রোমান তার স্ত্রীর সাথে ঘুমিয়েছে সুরাইয়ের সাথে কিভাবে কি হয়েছে সে কিছুই জানে না এমনকি সকালে সে ঘুম থেকে উঠে পুরান টাকার ট্রেডিশন অনুযায়ী জামাই বাজার করতে গিয়েছিল এবং সেখান থেকে এসে জানতে পারে সুরিয়া নাকি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে সাবরিন তখন সবকিছু শুনে কেসটিতে লড়ার প্রিপারেশন নেয় সাবরিন বের হওয়ার সময় তার সাথে মোবারকের দেখা হয় তাদের কথাবার্তা শুনে বোঝা যায় তারা এক সময় বেশ ভালো বন্ধু ছিল কিন্তু এক পর্যায়ে সাবরিন লন্ডনে চলে যায় আর মোবারক ওগুলোতে ছেড়ে দেয় এর অনেকদিন পর আস্তাদের কোডে দেখা হয় আর এদিকে মামলার হিয়ারিং শুরু হয়ে যায় সাবরিনের তখন মূল টার্গেট ছিল সুরেকের চরিত্রহীন প্রমাণ করা শহরের দッテ বিলドキ দিয়ে পাড়িতে সূরয়ের মদgazebo অরিক অনেক নিshadow পড়েছে ছিল শুধু শহিদ দতি নয় ইরকের সূরয়া এরকম অনেক উল্টাপাল্টা জীবন যাপন করেছে এক বছর শে ডাঙ্ক অগাস্টায় স্কুটার চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল পুলিশ তখন তার পকেট থেকে সিগারেট কাজা এবং বিদেশে কনডমের প্যাকেট পেয়েছে তাও আসলে কিশেরি বস পার্কিং পর থেকেই সূরয়ের জীবনটা অস্বাভাবিক হয়ে পড়েছিল সে নাকি তার মামাতো ভাই সাকিবের সাথে রিলেশন ছিল এমনকি সুরিয়া নাকি কয়েক বছর আগে একবার অ্যাবর্শন করতে হয়েছিল এরকম নানান অভিযোগ দাঁড় করিয়ে সুরিয়াকে চরিত্রহীন প্রমাণ করতে চেয়ে সাবটিন এছাড়া ব্যক্তিগত আক্রমণ করি বলে তোমার সুন্দরী বড় বোন থাকতে তোমার মতো এরকম চেহারের মেয়ের সাথে রোমান কেন ঘনিষ্ঠ হতে চাইবে ব্যারিস্টার মিম সাবিনের এসব কথা আদালতে প্রমাণের একটি উদ্দেশ্য ছিল আর সেটা হলো সুরের চরিত্র কতটা খারাপ এসবের মতো দিয়েই শ্রী সুরিয়াকে দোষী প্রমাণ করতে চায় এক পর্যায়ে আদালত মন্তব্য ঘোষণা করা হয় তবে মুবরক সুরের অতিথির ব্যাপারে এত ডিটেলস জানত না তাই সে বিল্টোকে ডেকে আনে আর সুরের ব্যাপারে আরও বিস্তৃত কাহিনী জেনে নেয় পরের শুনানিতে সুরৈয়ার আরও অনেক অপকর্ম তুলে ধরে সাবডিন একবার সুরিয়া বিল্টুর সাথে কাজা খেয়ে এলাকার এক কাঠ ব্যবসায়ীর সাথে হাতাতে শুরু করে দিয়েছিল সেটা নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে বিচারও গিয়েছিল তাই পঞ্চায়েত প্রধান দাবি করে সুরিয়া খুবই বাজে মেয়ে এলাকার এমন কোন খারাপ কাজ নাই যেটা সে করেনি তবে মোবারকের ভাষ্যমতে সুরে অনেক বাঁচে মে হতে পারে কিন্তু তাই বলে কি তাকে ধর্ষণ করা বৈধ হয়ে যাবে তার দুলাবি কি তার সাথে অপকর্ম করতে পারবে মিস সাবদিন তখন আরো কিছু প্রমাণ পেশ করে এই সুরের সাথে অনেক আগে থেকেই রোমানের মেসেজ আদান প্রদান হতো সুরে নাকি বিভিন্ন দিক থেকে ইঙ্গিতপূর্ণ মেসেজ দিত সুর তখন মেসেজের কথা স্বীকার করলেও সেদিন রাতে সে নাকি কোনোভাবেই রোমানকে প্রভাবিত করেনি উল্টো প্রমাণই তাকে রেপ করেছে তখন ঘটনা চলেছে ফ্ল্যাশব্যাকে আর আমরা দেখতে পারি সেদিন সবাই চলে যাওয়ার পর সুরের ড্যাঙ্ক হয়ে সাদে ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ পর রোমান ফোন নেওয়ার জন্য উপরে আসে কারণ আবিদের সাথে তাড়াহড়া করে যাওয়ার সময় তার ফোনটা সাদেই পড়েছিল তারপর রোমান ফোন নিয়ে যাওয়ার সময় সুরে কে আপত্তিকর অবস্থায় শুয়ে থাকতে দেখে আর এটা দেখে রোমান কিছুটা উত্তেজিত হয়ে পড়ে এবং সে সূর্যের সাথে শারীরিকভাবে ভাবে ঘনিষ্ঠ হতে চায় সুরে তখন তার শরীরে স্পর্শকাতর সুরাইয় এই সুযোগে দুটো সিঁড়ি থেকে নিচে নেমে আসতে চায় কিন্তু রোমান সুরাইয়া টানতে টানতে আবার সাদে নিয়ে যায় আর তাকে ধর্ষণ করে নিজের কামনা বাসনা পূরণ করে এসব ঘটনা মিস সাবিন শুনে আরো বেশি উস্কানিমূলক কথা বলতে থাকে সে বলে এমনও তো হতে পারে নিজের বোনের বড়লোক ছেলের সাথে বিয়ে হয়ে যাওয়ায় সুরাই হিংসার বসে রাতে ইচ্ছে করে রোমানের সাথে শাড়ির সম্পর্ক করতে বাধ্য করেছে এসব কথা সুরে খুবই রেগে যায় আর তার সাথে রোমানের পূর্বের সম্পর্কের কথা ডিটেলসে আদালতে বলে দেয় ভার্সিটির একটা অ্যাসাইনমেন্টের কাজের সূত্রে সুরেল রোমানের অফিসে যায় আর সেখান থেকে সুরের সাথে রোমানের একটা সম্পর্ক করে ওঠে তাদের মধ্যে তখন বিভিন্ন মেসেজ আদান প্রদান হতো তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতো এমনকি তারা লং ড্রাইভে যেত তবে এই সম্পর্কে কোনো নাম ছিল না যার সবটাই ছিল টাইম পাস তবে সুরে কিছুটা অস্বাভাবিক জীবনযাপন করায় তার মা সবসময় তাকে একা বের হতে যেত না তাই সুরে আর পরবন আবিদাকে নিয়ে একদিন রোমানের সাথে দেখা করতে আসে রোমান তখন আবিদাকে দেখে প্রেমে পড়ে যায় কারণ সুরায়ের মতো মেলা মেয়েকে সমান প্রেম করার জন্য ব্যবহার করতে পারলেও বিয়ে করার জন্য সুশান্ত সুন্দরী ভদ্র মেয়েকে পছন্দ করে এই ব্যাপারটা যখন সুরায় বুঝতে পারে তখন রোমান নিজে থেকেই আবেদাকে বিয়ের জন্য সুরের মায়ের সাথে কথা বলার প্রিপারেশন নেয় আর এত বড় বড়ের প্রস্তাব পেয়ে আবেদের সহ মা রাজি হয়ে যায় আর খুব ধুমধাম করে বি সম্পন্ন হয় পরের দিন আদালতে নতুন একটি কাহিনী দাঁড় করানোর চেষ্টা করে সে এক বান্ধবীকে সাক্ষী হিসাবে আদালতে হাজির করে কিছুদিন আগে জন্মদিনের পার্টিতে ডাক হয়ে বিল্টুকে একবার কিস করেছিল আর সেটাই আদালতে প্রমাণ করার চেষ্টা করে যদিও বিল্টুর সুরাইয়া দুজনেই উত্তরে জানে তারা জাস্ট ফ্রেন্ড কিন্তু সাবরিন সেটাকে মিথ্যে বললে আর জানায় যদি তার সত্যি জাস্ট ফ্রেন্ড হয়ে থাকে তাহলে কিস করার ঘটনাটা কিভাবে এবার মিস সাবরিনের দাবি সেদিন রাতে মদের বদলগুলো যেহেতু বিলটি এনেছিল আর রোমান যেহেতু বিলটিকে মদের গ্লাসে নেশাদবো মেশাতে দেখেছে তার মানে এমনও তো হতে পারে বিলটি সেদিন রাতে সোরাইকে ধর্ষণ করেছে আর যেহেতু সুরিয়ার ডাক ছিল তাই সে ভিলটুকে রুমানের মতো মনে করেছে যেহেতু সকল রেসুরে গোসল করে ফেলেছিল তাই তার শরীরে ধর্ষকের কোনো সিম্পল পাওয়া যায়নি কাজে ধর্ষক রোমানও হতে পারে বিলটুও হতে পারে আবার অন্য কেউ হতে পারে আর রোমান যেহেতু দাবি করেছে তার হাতির কাটাডক পরদিন সকালে বাজারে গিয়ে করছে এরকম অবস্থায় আসল অপরাধী যে রোমান সেটা কিন্তু সন্দেহতিকভাবে প্রমাণ করা যাচ্ছে না তাই মিস সাববিন প্রমাণের জামিন আবেদন করে আর যেহেতু মুবারুক আদালতে তেমন কোনো শক্ত প্রমাণ দেখাতে পারেনি তাই মাননীয় আদালত প্রমাণের জামিন মঞ্জুর করে অর্থাৎ প্রমাণকে আর জেলে থাকতে হবে না তবে কে চলবে আর এদিকে মুবারক এই সব কিছু নিয়ে অনেক হতাশ হয়ে পড়ে কারণ কেসের শুরুতে সুরিয়া অনেক কিছুই মুবারকের কাছ থেকে গোপন রেখেছিল এই যেমন তার সাথে রোমানের আগে থেকে সম্পর্ক ছিল এই ব্যাপারগুলো মুবারুক জানতই না এজন্য সাবরিন সহজেই রোমানকে জামিন করাতে পেরেছে তারপর সাবরিন রোমানকে জানায় জীবনের যে বছর ধরে প্র্যাকটিসের বাইরে ছিল তা না হলে মোবারকের মতো কিংবদন্তীর উকিলের হাত থেকে এত সহজে তোমাকে জামিন করাতে পারতাম না তবেই মোবরক থেমে থাকার পাত্র না সে রায়ের থেকে দেখে ঝাঁপিয়ে পড়ে মিথ্যের ভেতরের আসন সত্যটা বের করার জন্য তাই সে চলে যায় সুরায়াদের বাসায় যদিও সুরায়ের মা তাকে বাসে ঢুকতে দিতে চায় না তবু সে তার মাকে বুঝিয়ে ভেতরে আসে আর তখন তার সাথে দেখা হয় সেই বাড়ির কাজের লোককে মুবরুকের ধারণা এই কাজের লোক হয়তো সত্যিটা জানে তাই সেই মহিলা কাজ শেষে বের হলে মুবরুক থেকে রাস্তায় আটকায় আর সব সত্যি কথা জানতে চায় তখন সেই কাজের মেয়ে সব সত্যি বলে দেয় তারপর মুবরক সোশ্যাল মিডিয়াতে রুমানের ব্যাপারে অনেক ঘাটাঘাটি করে আর কেসটা খুব সুন্দর করে সাজিয়ে নেয় এরপর পরবর্তী শনির দায়িক চলে আসে কোটে সে মুবরক প্রথমে বিলটুর উপর দেওয়া মিথ্যা অপবাদের খণ্ডন করে সেদিন বিল্টু তার বন্ধুরা আবিদে থাকা অবস্থায় বের হয়ে গিয়েছিল অর্থাৎ বিল্টুর সাথে এই অপরাধের কোনো সম্পর্ক নেই এরপর মুবারক রোমানির আসল চেহারা সবার সামনে উপস্থাপন করে অফিসে রোমানির একজন সাবেক বিয়ে ছিল যার নাম ছিল জিনাত তার চাকরিতে জয়েন করার কিছুদিনের মধ্যেই তাকে প্রেমের ফাঁদে ফেলে রোমান ধীরে ধীরে সেই সম্পর্ক মর নেয় শারীরিক সম্পর্কে এমনকি অফিসে জিনাত অন্য কোনো ছেলে কলিংদের সাথে কথা বললেও জিনাতের ওপর রোমান নির্যাতন জানাত সেই সাথে অফিসে বাসায় গাড়িতে সবখানি জিনাতকে ব্যবহার করত রোমান আর এই সকল অপকর্মীর আরেকজন সাক্ষী হলো রোমানের আগের ড্রাইভার আকবর রোমান নাকি শুধু কি না এদিকে যত বিয়ে ছিল সবার সাথে রোমান খারাপ সম্পর্ক করেছে রোমান তখন সবকিছু স্বীকার করে আর বলে এর স্বপ্নদের অতীত ছিল সে এখন ভালো হয়ে গেছে সে সুরাইকে কিছুই করেনি তখন মোবরক সাক্ষীর জন্য কোটে আবিদাকে ডাকে মূলত এই আবিদা এই কয়েকদিনে ঠিকই বুঝে গিয়েছিল তার বোন সুরইয়া হয়তো মিথ্যে বলছে না তাই রোমান কি আশ্চর্য ধর্ষণ করেছে কিনা সেটা বোঝার জন্য মোবারক সাহেব এই আবিদাকে দিয়ে একটি গোপন বদ্ধি করে মোবারক তখন আবিদাকে শিখিয়ে দেয় এটা বলার জন্য যে তাদের বাসার সাদে সিসি ক্যামেরা লাগানো ছিল তাই আবিদা রোমানকে বলে কিছুদিন আগে তাদের বাসার কাপড়গুলো প্রায় চুরি হতো তাই গত সপ্তাহেই সিসি ক্যামেরা লাগানো হয়েছে সাদে আর এটা শোনার পর থেকেই রোমারির উপরে হাসির সীমাব থাকলেও ভেতরে কেমন যেন সে ভয় পেয়ে যায় তাই সে গভীর রাত্রিতে যায় সিসি ক্যামেরার ফুটেজ খুঁজতে তবে ঠিক সে সময়েই সেখানে চলে আসে আবিদা আবিদা তখন রোমানকে বলে ওই ফুটেজ এখানে আর খুঁজে পাবে না কারণ আমি সব ফুটেজই পুলিশ আসার আগেই সরিয়ে ফেলেছি এটা শুনে রোমান মনে করে তাহলে আবিদা হয়তো সুরিয়াকে ধর্ষণ করার ব্যাপারে সব জেনে গেছে তাই তাড়াতাড়ি রোমান আবিদার পাধরে বাপ বলতে থাকে বিশ্বাস করো সেদিন থেকে কিভাবে যে আমি সুরের ওপর উত্তেজিত হয়ে গেছি আমি নিজেও জানি না আসলে সেদিন আমি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিলাম তাই আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম রোমান তখন আবিদাকে অনেক অনেক টাকা পয়সা আর সুবিনাদের প্রতিশ্রুতি দেয় আর কান্না করতে করতে মাপ চায় তবে এখানেই রয়েছে আসল কাহিনী এই সাথে আগে থেকে সিসি ক্যামেরা না থাকলেও তবে এখন মোবোরাও ঠিকই ক্যামেরা লাগিয়ে রেখেছে রোমান আবিদায় পা ধরে কান্নাকাটির মাধ্যমে সকল অপরাধের স্বীকার দিচ্ছে এই সব ঘটনাই মুবরফের ক্যামেরায় রেকর্ড হয়ে যায় আর সে প্রমাণ সব ফুটেছে আদালতে পেশ করে শুধু এই না মবুরুকের হাতে রয়েছে আরো দুজন গুরুত্বপূর্ণ মানুষের সাক্ষী তারা হলো সুরায়ের মা এবং বাসার কাজের মেয়ে কাছের মেটের সাথে সাদ থেকে খাবার প্লেটগুলো আনার জন্য সাদে প্লে দেখতে পায় রোমান সুরাইকে পার্শ্বভাবে নির্যাতন করছে তারপর যখন পারফিং বেগম উপনে আসে তখন সেও সচক্ষে দেখতে পায় এই কলঙ্কময় ঘটনাটি বরমের বিয়ের মাত্র দুদিনের মাথায় তার স্বামী ছোট মেয়েকে ধর্ষণ করছে এটা দেখে পারভিন বেগম একদমই চমকে যায় কিন্তু সে লোক লজ্জার ভয় চুপ করে যায় কারণ তার ছোট মেয়ের নামে এলাকায় তো এমনিতেই অনেক খারাপ কথা ছড়িয়েছে আর এখন বড় মেয়েটির একটি ভালো করে বিয়ে হয়েছে আর এখন যদি এই সত্যিটা ফাঁস হয়ে যায় তাহলে তো দুই মেয়ের জীবনটাই নষ্ট হয়ে যাবে আর এর জন্য পারবিন বেগম মুখ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তবে এখন তিনি বিবেকের ধারণায় আর মোবারককে বোঝানোর ফলে আদালতের কাঠগারে দাঁড়িয়ে সব সত্যি বলে দেয় তারপর মোবারক বিয়ে আদালতকে জানায় এই সুরাই কিন্তু কখনোই নিজেকে অ্যাবর্শন করেনি কিন্তু তার এক বান্ধবী এই সমাজের বন্ধুর সাথে শারীরিক বন্ধু মেয়েটিকে অস্বীকার করলে সুরে তাকে সাহায্য করে হসপিটালে নিজের নাম আইটি ব্যবহার করে সে মেয়েটি আবর্ষণ করায় সেক্ষেত্রে সমাজের চোখে সে বন্ধু বা বান্ধবী কিন্তু ঠিকই ভদ্র ছেলে মেয়ের পরিচয় এখনো বেঁচে আছে কিন্তু সুরেয়া পাচ্ছে একজন খারাপ মেয়ের খেতাব সেই সাথে একটু উগ্র পোশাক কিংবা একটু এসে কথা বললেই অনেক পুরুষ ধরে নেয় তার সাথে যা ইচ্ছে তাই করা যাবে এমনটা কিন্তু ঠিক না কিন্তু রোমান তাই করেছে আবেদকে বিয়ে করা সত্ত্বেও নিজের কামনা বাসনা মেটানোর জন্য জোরপূর্বক সোরে নির্যাতন করেছে মোবারকের এই কথাগুলোর পর সাপিনের আর কিছু বলার থাকে না তাই মাননীয় আদালত রোমানকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে অর্থাৎ মোবারক পাঁচ বছর পর ওকালতি সে কেসটাতে জিতে যায় মোবারকের বিজয়ে সবাই তাকে খুব বাহবা দেয় সে সাথে সত্যের জয়ে সবাই খুব খুশি হয় তবে মোবারকের আনন্দ দীর্ঘ সময় টেকসই হয় না কুট থেকে বের হলেই তার সাথে দেখা হয় একদমই নতুন একটি চমকের সেখানে আমরা দেখতে পারি কোনেক দাগিয়া স্বামীকে এই দাগিয়া স্বামী আর কেউই না এটা হলো অভিনেতা রনক হাসান তবে এই রনক হাসানকে দেখে মুবারকের চমকে যাওয়াটা অনেক বড় একটি রহস্যের মতো লাগে সে সাথে মুবারককে দেখে রনক হাসানের হাসির মধ্যে বড় ধরনের রহস্য লুকিয়ে আছে যে রহস্যের উন্মোচন হবে মুবারক নামার সিজন টুয়ে এ তো আপনারা যারা যারা মুবারক নামার পরবর্তী সিজনটি দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ জীবনে চলার পথে একটা কথা গভীরভাবে মনে রাখবেন ছোট্ট জীবনে সুখী হতে খুব বেশি কিছু লাগে না প্রয়োজন হয় ভালো মনের প্রবৃত্ত একজন মানুষ কিন্তু কিছু কিছু মানুষ জীবনে চড়ার জন্য ভালো মানুষগুলো সম্পদের দাম্বিকতায় নিজেকে বানিয়ে ফেলে মানুষ নরপিশাস। তাই আমাদের উচিত সহজ সরল সুন্দরবনের কাউকে বেছে নেওয়া কিন্তু আজকের এই গল্পে আবেদের মা রোমানের নষ্টামি সচক্ষে দেখার পরও শুধুমাত্র উচ্চ বিলসিতার জন্য আর নিজের মানসমানের দিকে তাকিয়ে তাকেই সমর্থন করে গেছে যার সম্পূর্ণ হীন মানসিকতার যে যেহেতু পরবর্তীতে তবুতের বিবেক জাগ্রত হয়েছিল ফলে অন্যের উপযুক্ত শাস্তি হয়েছে তাই পুঁদিটি অন্যকে না বলুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ